আসসালামু আলাইকুম। রাষ্ট্রবিজ্ঞান অনার্স তৃতীয় বর্ষ এবং মাস্টার্স প্রথম পর্ব এবং ঢাবি অধিভুক্ত সেভেন কলেজের রাষ্ট্রবিজ্ঞানের যে পরিসংখ্যান অংশে যারা আছো তাদের জন্য এই ভিডিও লেকচার এবং অন্যান্য সাবজেক্ট সমাজকর্ম সমাজবিজ্ঞান অর্থনীতি ভূগোল মনোবিজ্ঞান সবার জন্য প্রযোজ্য হবে। তো যাই হোক, আমরা আগেই বলেছি যে আমার লেকচারগুলো সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন সালের যে প্রশ্নগুলো আসবে সেগুলো ধারাবাহিকভাবে সবগুলো সমাধান দেব। অলরেডি তোমরা কেন্দ্র আগের গণসংখ্যা নিবেশন, কেন্দ্রীয় প্রবণতা এবং আমরা বিস্তার পরিমাপের যে অঙ্কগুলো আসছে সেগুলো ধারাবাহিকভাবে সমাধান করছি। তার প্রেক্ষিতে আজকে 2014 সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনার্স তৃতীয় বর্ষে যে প্রশ্নটা এসেছে সেটাই আমরা সমাধান করব বিস্তার পরিমাপ। সেই প্রশ্নটা হচ্ছে কি, দেখো যে নিম্নের তথ্য সারণী থেকে গড় ব্যবধান নির্ণয় করো। গড় ব্যবধান ইংরেজিকে মিন ডেভিয়েশন, গড় ব্যবধান বা গড় বিচ্যুতি নির্ণয় করো। তো এই গড় ব্যবধান তিনটা প্রক্রিয়ায় নির্ণয় করা যায়, গাণিতিক গড়ের সাহায্যে, মধ্যমার সাহায্যে এবং কী বলো প্রসারকের সাহায্যে। তো সবসময় মনে রাখবা গাণিতিক গড়ের সাহায্যে যেটা নির্ণয় করা যায় সেটাই তোমরা নির্ণয় করবা। তো গাণিতিক গড়ের সমাধান দেখো, গাণিতিক গড় হতে গড় ব্যবধান নির্ণয় সারণী। তাহলে আমরা সেই গাণিতিক গড় দেখো, প্রত্যেকটা বিস্তার পরিমাপের যে অধ্যায়গুলো আমরা শিখলাম, পরিমিত অবদান, ভেদাঙ্ক, বিভেদাঙ্ক, তাই না, সব FD পর্যন্ত ছিল। তাহলে এই মনে রাখবা যে বিস্তার পরিমাপের অনপেক্ষ যে পরিমাপগুলো আছে, পরিমিত অবদান, ভেদাঙ্ক, বিভেদাঙ্ক, গড় ব্যবধান, যাই এক সময় গড়ের যে অংশটুকু FD পর্যন্ত তোমার করাই লাগবে। তারপরে যা চাই সেই অনুযায়ী তোমাকে টেবিলটা এক্সটেন্ড করতে হবে। যাই হোক, তাহলে এখানে আমরা আগে গড় পর্যন্ত আসি, যে এই পর্যন্ত, তারপর পরের অংশটুকু আমি বোঝাবো। তো গাণিতিক গড়ে যেন আমার দেওয়া আছে শ্রেণী ব্যবধান লিখলাম আমি, তারপরে গণসংখ্যা আমার দেওয়া আছে, তাহলে আমার মোট গণসংখ্যাটা কোথায় সেটা আমরা আগে যোগ করে নেবো, তাই না। তাহলে এখানে গণসংখ্যা কী কী হবে দেখো, 25+30+25+15+5=100। তাহলে মোট গণসংখ্যা হচ্ছে কত, এটার মান হচ্ছে কত, 100, তাই না। তো এখন শ্রেণী মধ্যবিন্দু আমি বের করব। শ্রেণী মধ্যবিন্দু বের করার ফর্ম প্রক্রিয়াটা একটা বোঝো, যে এখানে শ্রেণী মধ্যবিন্দু, তাহলে এখানে 30 থেকে 40 যোগ করে কত হলো, 70, দুই দিয়ে ভাগ করলে কত, 35, তাই না। যেহেতু শ্রেণী ব্যবধান কত, 10, তাহলে কত হলো বলো, 45। এভাবে 10-10 করে ক্রমান্বয়ে যোগ করে দেবো, 45, 55, 65, 75, তাই না। তো এখন ডির যে ফর্মুলা দেখো, x-a/c, তার মানে এক্স এর মান আমি পেয়ে গেছি 35 থেকে 75, সির মান কত, 10। এখন এর ফর্মুলার জন্য আমার এক্স এর মধ্যে থেকে যে কোনো একটা মানকে আমি এ ধরে নেব, অর্থাৎ এই 35 ধরতে পারি, 45, 55, যেখানে তা যাই হোক, মাঝের যেহেতু 7, 1, 2, 3, 4, 5টা মাঝেরটা ধরলাম, যেটা ধরবা সেটা অলওয়েজ কী হবে, জিরো। মনে রাখতে হবে যেটা এ ধরবো সেটা অলওয়েজ কী হবে, জিরো। এগুলো কেন জিরো হয়েছে অনেকবার আমি বোঝাইছি, তোমরা যেহেতু শ্রেণী ব্যবধান সব সমান এই জন্য অটোমেটিক্যালি এটা জিরো বসাই দেবা। এর উপরে কয়টা আছে, একটা দুইটা, তাহলে কত, -1, -2, এর নিচে কয়টা আছে, 1, 2, বা শেষ। এখানে যেটা এ ধরবা সেটা অলওয়েজ কী হবে, জিরো, উপরে গেলে মাইনাস, নিচে গেলে প্লাস। কেন হয় সেটা অনেকবার ব্যাখ্যা দিয়েছি, এটা আমি আর ব্যাখ্যা দিচ্ছি না। ঠিক আছে, যাই হোক, এখন FD 25 দোকানে কত, 50 -50 -30, 0, বা তারপরে কত হলো দেখো, 25 + 10, তাহলে এইখানে মাইনাসের অংশ বেশি, -50 আর 30 কত হলো, 80, -80, প্লাসের মান কত দেখো, 35, তাহলে কার মান বেশি, মাইনাসের মান বেশি, তাই না। তাহলে 80 থেকে আমি বিয়োগ দেব 35, তাহলে কত হলো, 45। এই 45 হলো কার মান, আমার এখানে সামেশন FD-র মান। ওকে, তাহলে আচ্ছা আবার বুঝে নাও, তাহলে কত হলো, 50, 30, 80, আচ্ছা 25+10 কত হলো, 35 - 80, তাহলে হচ্ছে 45, তাই না। তাহলে আবার বুঝে নাও, 50, 15, ও এইটা হবে 15, সরি এটা হবে কত, 15, তাহলে কত হলো এখানে, 25, তাহলে এটা হলো 55, তাই না। তাহলে কত, মাইনাস, তাহলে সামেশন FD সমান কত হচ্ছে, -55, আচ্ছা এখানে 15 কে 15। যাই হোক, তো এখন যে কাজটা আমাকে করতে হবে সেটা হলো যে এই অংশের জন্য আমাকে যে মানটা আগে বের করে নিতে হবে,
যে টেবিলের জন্য দেখো বুঝে নাও যে এই টেবিল অর্থাৎ গড় ব্যবধান নির্ণয়ের জন্য আমার কি লাগবে পরম মান তাই না তো x মাইনাস x বার পরম মান খাড়া দুটো দাগকে আমরা কি বলছি বলো পরম মান বা মডুলাস আচ্ছা যাই হোক তাহলে এখন আমার এইটা ঘর করতে হলে আমাকে x বারের মানটা বের করতে হবে তাহলে আমরা জানি গাণিতিক গড় দেখো আমরা জানি গাণিতিক গড় x বার সমান a প্লাস সামেশন এফ ডি ডিভাইডেড বাই এন ইন্টু সি তাই না তো এখানে দেখো এ সমান অনুমিত গড় অনুমিত গড় আমি কত ধরেছি 55 তাই না এফ হচ্ছে গণসংখ্যা আর এন হচ্ছে মোট গণসংখ্যা যেটাকে আমরা ধরেছি 100 পাই পেয়েছি আর ডি সমান এক্স মাইনাস এ ডিভাইডেড বাই সি যেটাকে আমরা বলছি কী বলো স্তর বিচ্যুতি ঠিক আছে আর সি হচ্ছে কি শ্রেণী সি হচ্ছে শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান যেটা আমরা বলছি 10 তাহলে এর মান কত এর মান হচ্ছে 55 এটার মান হচ্ছে মাইনাস কত এর মানও 55 এটারও 55 তাই না তো এনের মান 100 × 10 তাই না তাহলে 55 প্লাস মাইনাস 550 ভাগ 100 তাহলে 55 বিয়োগ 550 তাই না 550 ভাগ 100 তাহলে কত আছে 5.5 তাহলে এটা হলো কত 55 তাই না তাহলে 55 বিয়োগ 55 তাহলে কত হলো 49 কত হলো 5 এই 49.5 হলো আমার কী বলো গাণিতিক গড় মনে রাখতে হবে আমার এখানে যে মানটা একটু প্রযোজ্য সেটা হলো 55 থেকে 49 কত হলো 5 এইটা হলো আমার কি গাণিতিক গড় এখন যে কাজটা করতে হবে সেটা হলো একটু মনোযোগ দাও যে এই পর এইটার ঘর তোমরা বোঝো যে এই লাইনটা আমি একটা বোঝাচ্ছি তাহলে পরবর্তী যে ঘরটা এক্স মাইনাস কী বলো এক্স বার পরম মান তাহলে এক্সের প্রথম মান কত দেখো এক্সের প্রথম মান কত 35 বিয়োগ 49.5 যা হয় তাই না এরকমভাবে তা 35 পর কত হচ্ছে 45 বিয়োগ 49 কত 5 এইভাবে চলে আসবে প্রত্যেকটা তো যাই হোক আমরা এখানে দেখাবো না তোমরা দেখাবো না তাহলে আমার প্রথম মান কত কীভাবে করবো একটু ভালো করে বুঝে নাও প্রথম মান কত 35 আমি লিখলাম 35 ক্যালকুলেটারে করবা বিয়োগ 49.5 তাহলে কত হলো মাইনাস 14.5 কিন্তু আমি মাইনাস লিখা যাবে না লিখবো না কারণ পরম মানের ভিতরে যা কিছু থাকবে সবই চিহ্ন বর্জন অর্থাৎ প্লাস তাহলে কত হলো বলো 14.5 এটা ক্যালকুলেটার থেকে ডিলিট করবে না এইটাকে সরাসরি এফের এর এইটার সাথে এই মানের সাথে এফের গুণ এফের প্রথম মান কত 25 গুণন 25 তাহলে কত হলো 72 কত হচ্ছে 5 এভাবে প্রত্যেকটা ঘর এভাবে করে যাবা ঠিক আছে 72 কত হচ্ছে 5 এইভাবে ঠিক পরবর্তীতে দেখো 45 বিয়োগ কত 49 কত 5 তাহলে 4 কত হচ্ছে 5 তার মানে 10 করে কমছে এর সাথে গুণ হবে কত গুণ 30 তাহলে কত হলো 135 তাই না 135 আচ্ছা তো যাই হোক এর পরেরটা কী আছে দেখো 55 তাই না তাহলে 55 বিয়োগ 49.5 তাহলে কত হচ্ছে আবার বুঝে নাও 55 বিয়োগ 49.5 তাহলে কত হচ্ছে 5.5 তাই না 5.5 গুণন কত হচ্ছে দেখো এফ গুণন কত হচ্ছে 25 গুণন কত 25 তাহলে কত হচ্ছে 5.5 গুণন 25 তাহলে কত হচ্ছে 137.5 ওকে যেহেতু 10 করে বাড়ছে আমি অটো লিখতে পারি কিন্তু তারপর বোঝানোর জন্য বলতেছি 65 গুণন 49 কত 5 তাহলে কাছে 15.5 এই 15.5কে গুণ দেব আমি কোনো কত দিয়ে 15 দিয়ে তাই না 15 দিয়ে গুণ করলে কত 232.5 এবার আসে দেখো 75 বিয়োগ 49.5 কত হচ্ছে 25.5 গুণন কত হচ্ছে 5 কারণ গণসংখ্যা কত আছে 5 তার মানে 127.5 এই হলো আমার
পুরা মান, তাহলে কত হচ্ছে দেখো, এখন প্রত্যেকটা মান থেকে আমি কি করলাম বলো, এখানে ইয়ে দিলাম, তাই না? তাহলে প্রথমটা কত, 14.5 গুণন কত হচ্ছে আমার গণসংখ্যা 25, তাহলে হচ্ছে 362, সরি এইখানে একটু ভুল হয়েছে, 14 গুণন 25, 14.5, সরি 14.5 গুণন 25, তাহলে হচ্ছে 362 পয়েন্ট কত হলো 5, তারপরে কত হচ্ছে আমার 137.5, তারপর 232.5, তারপরে 127 পয়েন্ট কত 5, তাহলে আমরা এটা আবার বুঝে নাও, এটা আমি একটু কারেকশন করি, এটার সাথে এটার গুণ দিলে এটা হয়, আমি পরবর্তীতে এটা কারেকশন করলাম। যাই হোক, আমরা এখন 362.5 যোগ 135 যোগ হচ্ছে 137.5 প্লাস হচ্ছে 232.5 প্লাস 127.5 কত হলো 995। দেখো কত হলো বলো, এটা সামেশন পরম মান এক্স মাইনাস এক্স বার কত হলো 995। তাহলে এই অনুযায়ী আমি প্রত্যেকটা মান আমি এখানে পাইলাম, তাই না? তাহলে আমার এই 995 হলো আমার এখানকার মান, তাহলে এটা আমি ই করে দিলাম। তাহলে আমরা জানি দেখো গড় ব্যবধান, গড় ব্যবধান এম ডি, যেহেতু গড় হতে নিয়ে নিত গড় ব্যবধান, সামেশন এ পরম মান এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন, তার মানে 995 ভাগ 100, তার মানে 900 ভাগ কত হচ্ছে 100, তার মানে 9.95 উত্তর হয়ে গেল। ওকে, 9 পয়েন্ট কত হচ্ছে 95, এইটা হলো আমার উত্তর। এটার আবার বুঝি নাও খুব সহজ একটা বিষয়, যদি আমরা আবার রিপিট করি, আমি বলছে গড় ব্যবধান নির্ণয় করো, তো গড় ব্যবধান সাধারণত দেখবা 1 বছর পরিমিত ব্যবধান ভেদাঙ্ক বিভেদাঙ্ক আসে, 1 বছর গড় ব্যবধান, 1 বছর চতুর্থক ব্যবধান, সাধারণত এই 5টা পরিমাপই এই বিস্তার পরিমাপের গ বিভাগে হয়ে থাকে আর এসে থাকে। তো যা হোক, এখন হচ্ছে এই গড় ব্যবধান নির্ণয় করতে হলে আমাকে প্রথমে গড় বের করতে হবে, অর্থাৎ এই এই অংশটুকু আগে আমাকে বের করে নিতে হবে, তারপরে পরবর্তীটা কাজ গড় বের করার কাজ করতে হবে, যেহেতু গড় ব্যবধানের সিম্পল একটা সূত্র, সেই সূত্র অনুযায়ী আমরা গড় ব্যবধান বের করলাম। তো যাই হোক, আমরা আরও বিগত সালের প্রশ্নগুলো সলভ করব, সেগুলো দেখার জন্য আহ্বান জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ।